সমস্ত মানুষের আদর্শ না পাক মদিনার নবীর আদর্শ কেন পাক দুনিয়ার মানুষের আদর্শ না পাক হওয়ার কারণ তার চোখ দুইটা না পাক তার হাতটা না পাক তার দিমাগ না পাক কারণ আমি না পাক কেন বক্তা হইয়া চেয়ারে বসে মজার মজার বয়ান দিলাম কিন্তু এই এলাকার মানুষ জানে না আমার হাতটা কি পরিমাণ গুনার কাজ করেছে আমার জবানটা কি পরিমাণ অপরাধ করলো আমার চোখ দুইটা কি পরিমাণ অন্যায় করেছে এই এলাকার মানুষ যদি জানতো আমার চেয়ারে বসে বয়ান করার সুযোগ দিত না আল্লাহ কয় বান্দা আমি তোর সম্মানটারে নষ্ট করি না কারণটা কি জানো তুই বড় আলেম এই জন্য না তোর বডির মধ্যে আছে পয়গম্বরের আদর্শ আর তুই মুহাম্মদের উম্মত হওয়ার কারণে তোর ইজ্জত নষ্ট করি নাই নষ্ট তো করি নাই আমি আল্লাহ তোরে আবার ডাক দিলাম তওবার দরজা ঈশা যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দাও লাব্বাইক বলে যদি তুই হাজিরা দাও আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব কারণ আমি চাই না আমার মায়ার নবীর উম্মতেরা জাহান্নামে যাবে কারণ একটা সেকেন্ডের আযাব আমার কোনো বান্দা সহ্য করার শক্তি হবে না আম্মা জান আয়েশা বলেন একদিন দেখি আমার মায়ার নবী আমার হুজরায় বসে গুনগুন গুনগুন করে কান্না করেন আমি আয়েশা বললাম নবী আমার কোনো ভুলের কারণে আপনি কাঁদেন আমার কোনো ব্যবহারে কষ্ট পাই আপনি কাঁদেন নাকি মায়ার নবী কয় না না আয়েশা তোমার ব্যবহারের কারণে কাঁদি না আমি কান্না করি হাসুরের ময়দানের কথা মনে পড়ে গেছে রে আয়েশা ওই হাসুরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে ওই কথা মনে পড়ে যাওয়ার কারণে আমি কান্না করি ও নবীর উম্মতেরা আমার নবীর আদর্শ দেখিয়া মক্কার মানুষ দলে দলে কালেমা পড়ে নবীর সৈনিক হয়ে যায় আমার নবীর কেমন আদর্শ নবী রাস্তা দিয়ে হাঁটে যেখানে কদম দেয় ওখান থেকে দীর্ঘদিন মেশকের ঘেরান আসতেছে নবীর ঘাম থেকে মেশকের ঘেরান পাওয়া যায় আমার নবী হাঁটতেছেন রাস্তা দিয়া বারবার সালামের আওয়াজ শোনা যায় সাহাবায়ে কেরাম বলেন মানুষ নাই সালামের আওয়াজ কোথা থেকে শোনা যায় নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমি মুহাম্মদের সুসংবাদ পাইয়া জঙ্গলের হরিণ আমারে সালাম দিয়েছে জঙ্গলের বাঘ আমারে সালাম জানিয়েছে জঙ্গলের প্রাণীরা আমারে সালাম দেয় আমার নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম আরবের মানুষ তাকায় দেখে মুহাম্মদ যেদিকেই যায় একটা মেঘ খণ্ড তার মাথার উপরে কেন সূর্যের গরম জানো নবীর শরীরে লেগে কষ্ট না দেয় মেঘের খণ্ড ছায়া দেয় আমার নবীর শরীরে মশা পড়ে না মাছি পড়ে না নবী কষ্ট পাবেন সেই নবী আমার এই উম্মতের আদর্শ বাস্তবায়নের জন্য পেটে পাথর বেঁধে কালেমার দাওয়াত দিলেন আমার নবী মা হারায় এতিম বাবা হারায় এতিম নবী বলে আমি দুনিয়াতে এসে একবার আব্বা বলে ডাক দিতে পারি না এর উম্মতেরা ৬ বছরে মা হারায় ফেললাম ৮ বছরে আমার দাদাকে হারায় ফেললাম আমার আরবের মধ্যে কেউ নাই চারোদিকে আমার দুশ্মন আমি কালেমার দাওয়াত নিয়ে কোথায় যাব আমি ঘরের মধ্যে বসে কাঁদতেছি ওই সময় আমার এক আপন আরবের মধ্যে আর আপন আমার কেউ ছিল না দুইজন স্বামী বিদায়ের পরে একজন নারী ৪০ বছরের বিধবা নারী খাদিজা আমি মোহাম্মদ ২৫ বছরে তাকে বিয়া করে নিলাম আল্লাহর আদালতের অনুমতি নিয়ে বিয়া করে ফেললাম ওই খাদিজা আমার কান্নার কারণ জিজ্ঞেস করলেন নবী কেন কান্না করেন ও খাদিজা কান্দি কেন আল্লাহ আমাকে কোরআনের আলো দান করেছেন আমি এখন কালেমার দাওয়াত দিব আমার এই দাওয়াতকে গ্রহণ করবে আমার ঘরে বাইরে চতুর্পার্শ্বে দুশ্মন আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব আম্মা জান খাদিজা চিৎকার দিয়া বলে নবী কোনো পেরেশান হবেন না এই জমিনের মধ্যে কেউ যদি আপনার কালেমার দাওয়াত না আমি খাদিজার হাতটা ধরিয়া আপনি আমাকে প্রথম দাওয়াতটা পড়াইয়া দেন কালেমা পড়ায় দেন এই জমিনে মরিয়াও যদি যাই ইতিহাসের পাতায় থাকবে মুহাম্মদের হাতে প্রথম দাওয়াত গ্রহণকারিনী কোনো
পুরুষ না তিনি একজন মহিলা কিয়ামতের ময়দানে মদিনার নবী বলেন জান্নাতের আটটা দরজা যখন খুলিয়া চারজন নারীকে ডাকবে আসো জান্নাতের দরজা খোলা হয়ে গেছে আসো চারজন নারীকে ডাকবে তোমাদের কোনো হিসাব নাই তোমাদের কোনো কিতাব নাই তোমাদের কোনো পেরেশানি নাই জান্নাতের আটটা দরওয়াজা সব দরজা দিয়া ডাকবে আসো জান্নাতের হুর তোমাদের জন্য অপেক্ষা করতেছে জান্নাতের বিছানা তোমাদের জন্য রেডি কেন তুই সূর্যের গরম জানো না লাগে কারণ সূর্যের গরম লাগলে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে একটা সেকেন্ডের আযাব সইতে পারবা না আসো কোনো হিসাব নাই জান্নাতের আটটা দরজা খোলা কোন দরজা দিয়ে ঢুকবা আসো ও এলাকার মা বোনেরা চারজন নারীকে জান্নাতের আটটা দরজা ডাকবে এর মধ্যে একজন নারী হবেন আমার নবীর কলিজার বিবি দুইজন স্বামী বিদায়ের পরে বিধবা চল্লিশ বছরের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদিজা ডাক দিয়ে কয় ও নবী আপনার হাতের কালেমার মুসলমান আমি একজন হয়ে গেলাম নবী এবার কান্না বন্ধ করে বের হয়ে গেলেন আর আমার দুঃখ নাই আমার খুঁটি যখন মজবুত হয়ে গেল আমার ঘরের চৌকাট যখন মজবুত হয়ে গেল এখন আমি দাওয়াতে নেমে গেলাম মায়ার নবী দৌড়াইয়া মানুষের দারে দারে গিয়া গোপনে গোপনে দাওয়াত দেয় হাঁটতে 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 আমার নবী পাথরওয়ালা জমিন পাড়াইয়া তায়েফের ময়দানের কিনারায় দাঁড়ায় কয় তোরা আমারে চিননি আমি মক্কার মুহাম্মদ আমি এক আল্লাহর দাওয়াতি আরছি গ্রহণ করো এই আসমানের মালিক আমার আল্লাহ এই জমিনের মালিক আমার আল্লাহ ওই একটা আল্লাহ আর কোনো আল্লাহ নাই ওই আসমানের মালিকের পক্ষ থেকে আরছি কবুল করে নাও তায়েফের বেঈমানেরা কয় এটা তো সেই মুহাম্মদ মক্কার পাগল বাচ্চাদের ডেকে বলে পাথর মেরে মেরে মুহাম্মদের তাড়াইয়া দাও যেই নবীর শরীরের মধ্যে মশামাছি পড়া হারাম মেঘের খণ্ড ছায়া দেয় আমার নবী যেন কষ্ট না পায় ওই শরীরের মধ্যে কাফেরের গোলামেরা এমন বৃষ্টির মতো পাথর মারতেছে পাথর পরে পরে নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত হইয়া জুতা আটকাইয়া গেল মায়ার নবী কান্না করেন আর কদম বাড়াইয়া বাড়াইয়া মক্কার দিকে রওয়ানা হলে আবার যত দূর যায় আবার তায়েফের জমিনের দিকে তাকায় আর আমার মায়ার নবী চোখের পানি সেরে কান্না করে আর বলে উদয়ার মালিক তুমি একটু এদের দিলে রহম দাও আল্লাহ সাথে সাথে জিব্রাইলের পাঠায় দিয়া কয় জিব্রাইল আমি আমার নবীর কান্না সইতে পারি না যাও যাও মুসা নবী আমার আশেক ঈসা নবী আমার আশেক ইব্রাহিম আমার আশেক আর আমি আল্লাহ নিজে মুহাম্মদের আশেক আমার নবীর কান্না সইতে পারি না জলদি করে যাও রে জিব্রাইল নবীর অনুমতি নিয়া তায়েফের জমিন উল্টাইয়া তায়েফের মানুষগুলো ধ্বংস করে দাও জিব্রাইল আমিন আইসা আমার নবীরে যখন বললেন নবী বলে খবরদার ও ভাই জিব্রাইল এই তায়েফের মানুষগুলোকে তুমি মারবা না রে ভাই কারণ আমি দুনিয়াতে আছি রহমাতুল্লিল আলামিন আজকে ওরা আমাকে চিনে না এই জন্য আমারে পাথর মেরে তাড়ায় দেয় ওরা যদি জানতো আমি মুহাম্মদ কে ওরা তো জানে না আমি মুহাম্মদের বাবা নাই ওরা জানে নাই আমি মুহাম্মদ বড় অসহায় ওরা যদি জানতো
আমারে মহব্বত করে ওরা আদর করত পাথর মারত না ওরা চিনে না এই জন্য আমাকে পাথর মেরে তারায় দিতেছে একদিন যদি কবুল করেন আমার আল্লাহ ওদের দ্বারা কালেমার খেদমত হবে জমিনের ভিতরে ওদেরকে মারা যাবে না ও জিবরাইল এদের উপরে কোনো আঘাত করিও না আমার মায়ার নবী রক্ত পড়ে জুতা আটকায় গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ও মুসলমান নবীর আশিক আমার নবী আদর্শ কায়েমের জন্য রক্ত ঝরাইলেন পেটে পাথর বাঁধলেন ও নবীর উম্মতের দল আজকে সেই নবীর গালি দেওয়া হয় ওই নবীর অপরাধী বলা হয় তুমি নবীর আশিক উম্মতেরা চুপ কেমনে থাকো রে বাবা মুসলমান সন্তানেরা যুবকেরা আজকে নবীর আদর্শের টুপি লাগাইলাম দাড়িটা লম্বা করলাম লম্বা জামা পরলাম কই আমাদের খানাও বন্ধ হয় নাই আমাদের লেখাপড়া স্বাধীনতাও নষ্ট হয় নাই তোমাকে কে ধোকা দিল নবীর আদর্শ মানলে স্বাধীনতা থাকবে না ও বাবা তোমার আমার মতো হুজুর না তোমার লাইনে নজর করে দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে এক বেলার নামাজও বাদ দেয় না দাড়িওয়ালা নামাজি ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ারের অভাব নাই বাবা বলো তুমি কেন পারবা না ও আল্লাহর বান্দারা তোমার আমার মতো যুবক তাকায়া দেখো ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার আমার মতো কত ব্যবসায়ী জেনারেল লাইনে পড়েছে এক টাকাও হারাম খায় না এক বেলার নামাজও বাদ দেয় না কোটি টাকার মালিক ব্যবসা করে অভাব নাই তুমি কেন পারবা না মনে মনে কি ভাবছো আলেমদের কথা মিথ্যা আল্লাহর কোরআন মিথ্যা না রে বাবা না যদি কোরআন মিথ্যা হইতো যদি জান্নাত মিথ্যা হইতো জাহান্নামটা মিথ্যা হইতো আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া ওই সারা রাত নামাজে দাঁড়াইয়া কান্দতেন না মায়ার নবী বলেন ও আবু বকর কেন কাঁদেন বলে হাশরের ময়দানের ভয়ঙ্কর হালাতের কারণে আমি কান্না করতেছি আম্মা জান আয়েশা বলেন নবী যখন কান্না করেন আমি বললাম নবী কাঁদেন কেন নবী বলেন হাশরের ময়দানের কঠিন হালাতের কথা মনে পড়ে গেল কেমন কঠিন হালাত হবে নবী আম্মা জানকে আল্লাহর নবী বলেন আয়েশা কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সিরিয়ার জমিনের মধ্যে বসে কহারিয়াতের সাইনবোর্ড লাগায়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ পাকের কুদরতের আওয়াজটা যখন হবে হাশরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে আল্লাহ বলবে সূর্য তুই কো নিচে নেমে আসো আম্মা জান আয়েশাকে নবী বলেন ও আয়েশা ওই হাশরের ময়দানে সূর্যটা যখন নিচে নেমে আসবে সূর্যের গরমে মাটির জমিনটা পুড়ে হবে তামা ওই সময় এমন ভয়ঙ্কর অবস্থা অপরদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম বলবে উদয়ার মালিক গুনাগারগুলো আমার পেটের ভেতরে দাও আমার পেটে ক্ষুধা লাগছে তাড়াতাড়ি গুনাগারগুলো দাও আল্লাহর নবী বলে আয়েশা ওই হাশরের ময়দানে যেই নবীদের কোনো গুনাহ নাই একজন নবীরও কোনো অপরাধ নাই কিন্তু সেই নবীরা হাশরের ময়দানের ভয়ঙ্কর হালাত দেখিয়া উম্মতেরে ভুলে যাবে নিজেদেরকে বাঁচানোর জন্য হাউ মাউ করে কাঁদবেন আর নাফসি 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 বলে কাঁদবেন মুসা নবী উম্মতেরে ভুলিয়া নিজেকে বাঁচানোর কান্না করবেন আদম নবী কান্না করবেন নাফসি বলে আম্মা জান আয়েশা বলেন নবী ওই হাশরের ময়দানে আপনি কি করবেন মায়ার নবী কাঁদেন আর বলেন আয়েশা ওই কঠিন সময় আমি বাউলার কাছে সেজদায় পড়ে কাঁদব ওই সময় আমি আমার নিজের জন্য চিন্তা করব না আমি কেঁদে কেঁদে বলবো আমার উম্মতগুলো কই ও আল্লাহ আমার উম্মতগুলো জান্নাতে দাও একটা উম্মত জাহান্নামে গেলে আমি মুহাম্মদ জান্নাতে যাব না রে আল্লাহ ও নবীর আশেকের দল ওই আল্লাহ
আর নবীর কথা মিথ্যা মনে করি ওনারে বাবা আমার নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন না এরে নবীর আশিক কেন তুমি আজকে নবীর তরিকা মতো চলো না চাকরিও যাবে না লেখা পড়াও যাবে না ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো প্রফেসর হও কিন্তু নবীর তরিকার মালাটা গলায় লাগাও মা বাবার দোয়া নিয়া সামনে আগাও কারণ মা বাবার চোখের পানি সারা জমিনের মধ্যে আর কারো দোয়ায় আগানো যায় না আজকে মা বাবার চোখের পানিতে চেয়ারে বসলাম তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক মা বাবার চোখের পানির কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে ওই মা বাবার দোয়া নিয়া তওবা করো আর নবীর সুন্নতের মালা গলায় লাগাও উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আগাও কারণ গুনাহগার হইয়া কবরে গেলে উপায় নাই গুনাহগার হইয়া হাসুরের ময়দানে দাঁড়াইলে উপায় নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারা দিয়া গেলে হাউমাউ করে কান্না করতেন ওমরে ফারুক দরজা লাগায় কান্না করেন কবরে কেমনে একা থাকবো আমি গুনাহগার হয়ে যদি ধরা পড়ে যাই আল্লাহর কাছে আমার উপায় নাই আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন হাশরের ময়দানে যদি আল্লাহ আমার আমল পছন্দ না করেন সাথে সাথে অর্ডার হয়ে যাবে জাহান্নামের হ্যানকাপ হাতের মধ্যে লাগায় দাও ওই সময় জাহান্নামের আগুনের তাপে পেটের নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে ওই জাহান্নামের আজাব একটা সেকেন্ডের জন্য সহ্য করার ক্ষমতা কারো হবে না এই রবিউল আউয়াল থেকে তওবা কর রে বাবা ও যুবক ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালে রমজানেরা আল্লাহর দরবারে তওবা করেন আজকে আমি বক্তা আপনারা শ্রোতা এই পরিচয় কিন্তু মরণকালে কোনোটাই থাকবে না রে বাবা সাদা কাপুনের প্যাকেটটা যখন হয়ে যাবে কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কে ছাত্র কে শিক্ষক কোনো ভেদাভেদ থাকবে না ওই সাদা কাপুনের প্যাকেট বানাইয়া অন্ধকার কবরে রেখে সবাই চলে যাবে ওই কবরে তিনটা প্রশ্ন আমাকেও করা হবে আপনাকেও করা হবে জবাব যদি দিতে না পারি মদিনার নবী বলেন সাথে সাথে কবরের সাথে জাহান্নামের দরজা খুলে যাবে ও আল্লাহর বান্দারা আজকে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবা আল্লাহর কাছে দিল খুলিয়া বলো অন্তর দিয়া বলো হে মালিক এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক অন্তর না পাক ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ও আল্লাহ নবীর চিনতে পারি নাই নবীর সুন্নতের মালা গলায় লাগাইতে পারি নাই রে আল্লাহ মানুষ কত সম্মান করে হুজুর বলিয়া সম্মান করে কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে এসে কয় হুজুর পানিতে দম করেন আমার ঘরে অসুস্থ রোগী পড়ে আছে কত বিশ্বাস নিয়ে আসলো যে আমার পানি পড়ার কারণে অসুস্থ রোগীটা সুস্থ হয়ে যাবে কিন্তু ওই লোকটা জানেন আমি কত বড় গুনাহগার আমার গুনার খবর যদি জানতো কেউ আমার কাছে এসে পানির জন্য দাঁড়ায় থাকতো না রে আল্লাহ ও আল্লাহ আপনি জানেন আমি কত বড় অপরাধী আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না আপনি জানেন রে আল্লাহ জানার পরেও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই আজকে এই ময়দানের মধ্যে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই তওবার নিয়ত করে ফেললাম রে আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না আর মা বাবাকে কষ্ট দিব না ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না আল্লাহর কাছে তওবার নিয়ত যদি করে দুফোঁটা চোখের পানি সেরে দাও আল্লাহ বলেন আমি সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব ও আল্লাহর বান্দারা চোখের পানি নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল আল্লাহর মহাব্বত নাই চোখে পানি নাই আল্লাহর কাছে তৌফিক চাও রে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও জিকিরওয়ালা জিব্বা দান করো
আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করো ও দয়ার মালিক আর নবীর তরিকার বাহিরে চলবো না আর ওলামায়ে আহলে হকের বিরুদ্ধে যাব না মা বাবার বিরুদ্ধে যাব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না ও দয়ার মালিক আপনি তো অন্তরের হালাত জানেন এই ময়দানে সবার তওবা আপনি কবুল করে নেন এই ময়দানে সব আপনার আশেকদেরকে দ্বীনের খাদেম বানাইয়া তওবার উপরে মজবুত হইয়া মরণ পর্যন্ত নবীর তরিকা মেনে চলার তৌফিক দান করেন আমিন তাকবীর মে কালেমা মে নামাজ মে আজামে তকবীর মে কলমা মে নামাজ মে আজামে হে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ হে নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ ফরমাতে হে আদম কো মুঝে খুলদ তরি মে ফরমাতে হে আদম কো মুঝে খুলদ তরি মে লিখা হুয়া তু বাপ মিলা নামে মুহাম্মদ লিখা হুয়া তু বাপ মিলা নামে মুহাম্মদ হে মিম মে মাহবুব এ মতলব কা ইশারা হে মিম মে মাহবুব এ মতলব কা ইশারা ফির কেউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ ফির কেউ না হো মাহবুব খুদা নামে মুহাম্মদ قال النبي صلى الله عليه وآله وسلم على شبدان هي أمتر دولرا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء نيچي تو كنو شنده ناي زمين مدد چنان تو ایک دول خراب منو شب علماء نبي زير حدیث আর এক দল চূড়ান্ত ভালো হবে তারাও হবে উলামা উলামায়ে কেরাম মাথার মুকুট ভালো উম্মতের মাথার তাজ এ কথাটা এক সেকেন্ডে অন্তর কবুল করে ফেলল কিন্তু উলামাদেরকে নবী খারাপ কেন বললেন এই কথাটা বিবেক গ্রহণ করতে চায় না আলেমদের নবী কেন খারাপ বললেন দুই তিন সেকেন্ডে তার জবাব এই স্টেজের মধ্যে দাঁড়াইয়া ১৩ জন মানুষ প্যান্ট শার্টটাই লাগাইয়া মাথায় কোরআন শরীফ নিয়ে ১৩ বার কসম করে যদি বলে এই উম্মতের দল আম্মাজানদেরকে মুখ খোলা রাইখা রাস্তায় বের করে দাও মসজিদে ঢুকায় দাও সবাই বলবে দেরে ধর একজনে বলবে ধরিস না কেন এদের মাথায় কোরআন কয় এটা ভাওতাবাজি ধোকাবাজি এরা মিথ্যা বলে কসম খাইলেও মিথ্যা কসম খায় এদের কথা মানা যাবে না ১৩ জন ব্যক্তি মাথায় কোরআন নিয়া ১৩ বার কসম খাইয়া বলার পরও প্যান্ট শার্টটাই থাকার কারণে কেউ মানতে চায় না কোরআন লাগবে না ১৩ জন লাগবে না প্যান্ট শার্টটাইওয়ালা লাগবে না মাথায় কোরআন নেওয়া লাগবে না কসম কাটারও দরকার নাই আমার মতো একজন টুপিওয়ালা মোল্লা যদি স্টেজে বসে বলে নারীদের চেহারাটা খুলে দাও রাস্তায় নামায় দাও মসজিদে ঢুকায় দাও তখন উম্মতেরা বলবে কি ব্যাপার হুজুর কি কয় কথা কম ক হুজুরে যেহেতু বলছে এটা ঠিক হইতে পারে এলমে রায় জাজো কর দন বেহসাব খলকে রাদান জবাবে বাসাব হক না দারদ দোস্তে খলকা জারে রানিস্তে ইখাস লতে একে দিন দারে রবিউল আউয়াল রসুলের আগমনের মাস রসুলের এন্তেকালের মাস এই মাসেই রসুল আগমন করেছিলেন রবিউল আউয়ালে রসুল বিদায় নিয়েছিলেন মাঝখানে সময় কাটলো কত বছর কথা বলবেন না ৬৩ বছর রসুলের আগমন রবিউল আউয়ালে
বিদায় রবিউল আউয়ালে মাস একটা কোনো اختلاف নাই বার ছিল সোমবার বার নিয়েও কোনো اختلاف আশার 12 সোমবার বিদায়ের 12 সোমবার যেদিন আসেন সোমবার দিন সুবহ সাদিকের সময় আব্দুল্লাহ ঔরসে মা আমেনার গর্ভ থেকে জমিনে আগমন করেছিলেন আমার নবী ঠিক অন্য কোন হিজরির রবিউল আউয়ালের ঠিক 12 তারিখ বার ছিল রবিউল আউয়ালের 12 বার ছিল সোমবার আমার মায়ার নবী চাষ্টের সময় জোহরের আগ মুহূর্তে ইন্তেকাল করে ফেললেন সোমবার দিন জোহরের আগে নবীর ইন্তেকাল বুধবার দিন তাহাজ্জুদের টাইমে রাতে বেলা রাসূলের দাফন কমপ্লিট হয়ে গেল নবীর আশাটাকে সিরাতের ভাষায় বলে মিলাদুন নবী আর ইন্তেকালকে সিরাতের ভাষায় বলে ওয়াফাতুন নবী মাসখানের 63 বছরের হায়াতটাকে বলে সিরাতের ভাষায় সিরাতুন নবী কয়টা শব্দ মিলাদুন নবী ওয়াফাতুন নবী সিরাতুন নবী তিনটা শব্দ আমার নবীর সম্মান সূচক শব্দ এই তিনটার শব্দ কোনো অন্য কোন নবীর শানে ব্যবহার হয় না কোন পীর সাহেবের শানেও ব্যবহার হয় না এই শব্দ তিনটা আমার রসূলের শানের শব্দ এই তিনটা শব্দকে যারা ছোট মনে করবে তাদের ঈমানটা দুর্বল হয়ে যাবে খুব ভালো করে বুঝবেন এবার অর্থ নেন মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক আন নবী মানে সুপরিচিত নবী দুই শব্দ যখন সন্ধি করলেন মিলাদুন নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মোবারক ওয়াফাতুন নবী অর্থ আমাদের সুপরিচিত নবীজির ইন্তেকাল বা মৃত্যু সিরাতুন নবী অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ আমার নবী সুপরিচিত পৃথিবীতে আর কোন নবী সুপরিচিত নয় আমার নবী কেমন সুপরিচিত গর্তের পিপিলিকা আমার নবীকে চিনে আল্লাহর কাছে বলেন হে মালিক মেহেরবানি করে একবার মদিনায় পৌঁছাইয়া দাও বাইতুল্লাহর ছাদটা দেইখা আবার আমার গর্তে আসতে চাই কবুল করো আল্লাহ কয় এই বাইতুল্লাহর কবুতর অমুক এলাকার অমুক গর্তের মধ্যে যা আমার একটা মখলুক ক্ষুদ্র পিপিলিকা আমার রসুলের রওজা বাইতুল্লাহ দেখবে তোর পায়ের সাথে বাজাইয়া আমার ঘরটা দেখাইয়া নবীর রওজা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও আমার নবী সমুদ্রের প্রাণী মাছের কাছেও পরিচিত আমার নবী জঙ্গলের প্রাণীদের কাছেও পরিচিত আমার নবী গর্তের সাপের কাছেও পরিচিত আমার নবীর আসমান চিনে জমিন চিনে গাছ চিনে মাছ চিনে নবী খেজুর গাছের সাথে টেক লাগাইয়া খুতবা পড়েন মিম্বর নাই যখন মিম্বর নির্মাণ হয়ে গেল নবী খেজুর গাছের টেক লাগানো বন্ধ করে দিলেন মরা একটা গাছ সাহাবায়ে কেরাম বলেন মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় খেজুর গাছটার সাথে নবী যে টেক লাগাইয়া খুতবা পড়তেন নবী যখন তার থেকে আলাদা হয়ে গেলে ওই খেজুর গাছটা মানুষের মতো কান্নার মতো আওয়াজ বের হচ্ছে আমরা দৌড়াইয়া পয়গম্বরের সামনে গেলাম নবী খেজুর গাছটা মানুষের মতো কান্না করে নবী এসে হাজির হয়ে গেলেন এই গাছ তুই কেন কাঁদো বলে আমি আপনার বিরহের বেদনায় কান্না করতেছি ও খেজুর গাছ তুমি কি চাও বলে আপনি আমার জানাজা পড়ায় দেন এখানেই দাফন করে দেন আমি চাই জান্নাতে আপনার সাথে আবার থাকতে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ওই ঘটনা মারেফে মাসনবীর মধ্যে উল্লেখ করেছেন নবীর এটা মুজেজা অলৌকিক ঘটনা আমার নবী খেজুর গাছের দাফন করলেন আজও যারা মদিনায় গেছেন মদিনার নবীর রওজা মোবারকের অংশ বাকি যে অংশটা মিম্বর আর নবীর রওজার মাঝখান জায়গাটাকে বলে রওজাতুম মিররিয়াজিল জান্নাহ যারা মদিনায় গেছেন ওই রওজাতুম মিররিয়াজিল জান্নাহ নবীর হুজরা বা রওজা মোবারকার মিম্বর যেই মিম্বরে দাঁড়াইয়া আমার নবী খুতবা পড়তেন
আজও সেই মিম্বরটা ওই জায়গায় আছে কিন্তু ইমাম সাহেব গিয়া আলাদা বারান্দায় গিয়া ইমামের মুসাল্লায় দাঁড়ায় কিন্তু নবী যেখানে দাঁড়াইয়া খুতবা পড়তেন ওই জায়গাটা আছে নবী বললেন রওজা আর ওই মিম্বরের মাঝখান জায়গাটা হলো জান্নাতের টুকরা ওখানে যে কয়টা পিলার আছে পাথর দিয়া খচিত বাদাই করা ওই পিলারের প্রত্যেকটা উপরে খুঁটির নাম লেখা আছে একটা খুঁটির লেখা আছে সাতুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারণ ওই খুঁটির সাথে ট্যাক লাগাইয়া আম্মাজান আয়েশা বেশি 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 ইবাদত করতেন আর একটা খুঁটির মধ্যে আছে সাতুনে উস্তুনে হান্নানা এই খুঁটিটাই হলো খেজুর গাছওয়ালা খুঁটি এই খুঁটির তলে যদি অনেক ভেতরে যাও রসুলের দাফন করা গাছটা এখনো আছে ওই জায়গায় আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আমার সাথে তোর জান্নাত হয়ে যাবে জান্নাতেও তুই থাকতে পারবি এটা বিশ্বের আর কারো ব্যক্তিগত বিশেষ কোনো কারণ না রহমাতুল লিল আলামিনের এটা বিশেষ মুজিজার বরকত এর নবীরা আশেক আল্লাহর নবী মহব্বতের সাথে ওই গাছটাকে দাফন করে দিলেন উস্তু নেহান না না জহাজ রে রসুল নালামি জাদ হামচুয়ার বাপ অকুল একটা গাছ আমার নবীরে চিনতে পারলো সেনার কারণে বিরহের বেদনায় কান্না করলো কপাল আমাদের বড় খারাপ আমরা মানুষ হইয়া সেই নবীর এখনো চিনতে পারি নাই চিনতে পারছেন হ্যাঁ এখানে বহু আশেক রসুল দাবি করে আমি নবীর আশেক না জানি কোনো ফাগলে গিয়া বাইতুল মোকাররমে মিছিল কইরাইছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মিছিল চলে না ঢাকায় কেউ খবর নাই কিন্তু কপাল খারাপ জিন্দা নবীর আগমনের স্লোগান দিলের মুমিন ফজরের নামাজ পড়লি না জোহরের নামাজও মসজিদে পায়ও গেল না আসর পড়ো নাই মাগরিব পড়ো নাই এশাও পড়ো নাই আবার এমন আশেক এই ময়দানে ডুকছে বিড়ি টানার পর আবার মোনাজাতের পরও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে বরকত ছাড়া যায় না এরে নবীর আশেক রবিউল আউয়ালে নবী আসলেন সুপরিচিত নবী আমার মিলাদুন নবী ওয়াফাতুন নবী সিরাতুন নবী তিনটা শব্দ আমার নবীর শানের শব্দ তবে তিনটা শব্দের মধ্যে একটু পাওয়ারে ব্যবধান আছে পাওয়ার সিরাতুন নবী শব্দটার পাওয়ার এত বেশি মিলাদুন নবী আর ওয়াফাতুন নবীর থেকে সিরাতুন নবীর পাওয়ার বেশি বলে কেমন বলে মিলাদুন নবীর পাওয়ার কেমন মিলাদুন নবী যদি কেউ অস্বীকার করে তার ইমানের পয়েন্ট কমে যাবে ওয়াফাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ইমানের পয়েন্ট কমে যাবে কিন্তু সিরাতুন নবী যদি কেউ অস্বীকার করে তার ইমানটাই থাকবে না নাম্বার দুই সিরাতুন নবী বললে আর মিলাদুন নবী ওয়াফাতুন নবী বলার প্রয়োজন হয় না কারণ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবীও আছে ওয়াফাতুন নবীও আছে এই কথা যারা বুঝে না এই রকম ধর্মান্ধ লোকেরা সিরাতুন নবীর বিরুদ্ধে স্লোগান দেয় দেখছেননি ঢাকার অলিতে গলিতে এমন কোনো পিলার নাই এমন কোনো দেওয়াল নাই বড় 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 পোস্টার লাগাইয়া গরম বানায় ফেলছে পত্রিকার পৃষ্ঠা দেখা যায় না ঢাকার অলিগলি পোস্টার লাগানো সাইয়েদুল আইয়াত 90 দিনের কিলাকিলি কয়দিন সাইয়েদুল আইয়াত রাজার বাগেরা এই পোস্টার লাগাইয়া ঢাকাকে ঢেকে ফেলেছে সাইয়েদুল আইয়াদ মানি সব ঈদের সর্দার রবিউল আউয়াল মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী 90 দিন হেন মিলাদ পালন করবে আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বল ভাইরা আমার মিলাদুন নবী মানি নবীর সুপরিচিত নবীর জন্ম মোবারক সিরাতুন নবী শব্দের অর্থ আমাদের নবীর জীবনাদর্শ জন্ম হয় একদিন আর আমার নবীর জীবন হলো 63 বছর
একদিন আর 63 বছরে যেমন ব্যবধান মিলাদুন নবী আর সিরাতুন নবীর মাঝেও তেমন ব্যবধান মিলাদুন নবী এটা আলোচনা করলে নফলের মতো সওয়াব সিরাতুন নবী আলোচনা করলে হবে না আমল করা হলো ফরজে আইন সিরাতুন নবী কারে বলে সাহাবায়ে কেরামের একটা বড় অংশ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে গেলেন আম্মা জান নবীর আদর্শের একটু বয়ান করেন আম্মা জান পাল্টা প্রশ্ন করলেন আফা তাকরাউনাল কুরআন ও সাহাবায়ে কেরাম আপনারা কি কুরআন তেলাওয়াত করেন না অলু বালা বলেন হ্যাঁ আমরা কুরআন তেলাওয়াত করি আম্মা জান বললেন কানা খুলুকুহুল কুরআন কুরআন শরীফ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ অতএব সিরাতুন নবী মানে কুরআন সিরাতুন নবী মানে নামাজ সিরাতুন নবী মানে কুরআনে বর্ণিত পর্দা সিরাতুন নবী মানে কুরআনের বিধান রোজা রাখা অতএব যারা সিরাতুন নবী মানি না বলবে প্রমাণ হলো তারা কুরআন মানে না আল্লাহর বিধান মানে না তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কেবুয়াদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন আমরা মিলাদুন নবী মানি না মানা লাগবে কি না লাগবে পর্যায় কি কোয়ালিটি কি সিস্টেম কি মান কি নফল মিলাদুন নবী মানার মান কি নফল সিরাতুন নবী মানার মান ফরজ সিরাতুন নবী মানি কোরআন শরীফ সিরাতুন নবী মানি নামাজ সিরাতুন নবী মানি রোজা সিরাতুন নবী মানি পর্দা কোরআনের আইন এগুলো পালন করা নফল না ফরজ ফরজ আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমরা এবার ওয়াফাতুন নবী বাংলাদেশে দুই দল আছে এক দলে রসুলের ওয়াফাতকে মানে না রসুল যে মৃত্যুবরণ করেছেন তারা মানে না কয় রসুল কখনো মরে নাই এখন কয় যে রসুল মরিয়া গেছে এটা কারা কয় ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে মরে নাই নবী জিন্দা শুয়াছে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে এবার শোনো নবী যে মরণশীল এটা ওয়াহাবিরা বলছে না কে বলছে কোরআনের আয়াত শোনো বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই কা হে নবী আপনি মাইয়িতুন আল্লাহ বলেন ইন্নাকা নিশ্চয়ই নবী আপনি মাইয়িতুন মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন অন্য প্রাণীদেরও মরণশীলেরাও মৃত্যুবরণ করবে আপনারও মরণ হবে বলেন আমার নবীর বারোই রবিউল আউয়াল ইন্তেকালের পরে জানাজা হইছিল উনি সোমবার দিন জোহরের আগে নবীর ইন্তেকাল মঙ্গলবার দিন সকালবেলা গোসল কমপ্লিট হয়ে গেল রওজা মোবারকে নবী যেখানে আছেন এটা আম্মা জান আয়েশার ঘর আম্মা জান আয়েশার হুজরায় নবী ইন্তেকাল করেছেন ওই জায়গায় নবীকে চাদর দেওয়া হলো সাহাবায়ে কেরাম লাইন দিয়ে ঢুকেন কোন ইমাম নাই আলাদা আলাদা একা একা নামাজ পড়ে যায় ফেরেশতারা নামাজ পড়ে এইভাবে নামাজ চলল মঙ্গলবার সারাদিন বুধবার সারাদিন নামাজ চলল এইভাবে নামাজ হয় ও নবীর আশেকেরা বলো জিন্দা ব্যক্তির জানাজা হয়নি নবীর জানাজা হয়েছে আল্লাহ পাক বলেন ও নবী আমি অল্প টাইমের জন্য আপনার দেহ মোবারক থেকে রুহুটাকে আলাদা করে ফেললাম এরপরে কবরে রাখার পর কি হয়েছে জাননি আল্লাহর নবী বলেন কবরে রাখার পর আল্লাহ রুহুটা আমাকে ফিরাইয়া জিন্দা বানায় দিছেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আল্লাহর নবী বলেন সব নবীরা
আল আম্বিয়া সমস্ত নবী পয়গম্বরগণ আহিয়াউন জিন্দা কোথায় বলে ফি কুবুরিহিম কবরের ভেতরে রওজার ভেতরে সব নবীগণ জিন্দা ইউসাল্লুন সব নবীরা কবরের মধ্যে জিন্দা হয় কি করে আল্লাহর নবী কয় সব নবীরা কবরের মধ্যে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর মারেফতের মজা নিতে থাকবে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কবরের ভেতরে আহলে হাদিস নামে এক দলেরা কয় আমরা নবীর কবরে জিন্দা মানি না জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা আমার নবী শুধু নয় সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা আল্লাহ বলেন আমি তাদেরকে কবরের মধ্যে খানা দেই রিজিক দেই এবার তারসেরার এক দলেরা কয় তো নবী যদি জিন্দা হয় খায়নি খায় কি খায় রুটি না ভাত যদি ভাত রুটি খায় প্লেট কই গ্লাস কই পানি কই কেমন ভিডা দরকার এই রকম তারসেরা মানুষ ধর্মান্ধ এরা বলে রসুল জিন্দা না এখনো মরা নাউজুবিল্লাহ আইয়ে না হ্যাঁ তাকে যদি জিজ্ঞাস করো আমরা মায়ের গর্ভে ছিলাম আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে আমাদের মায়ের গর্ভে আমাদের দেহের মধ্যে রূহ দান করে জিন্দা বানাইছিলেন নি কথা কন তাহলে আমরা আমার মায়ের গর্ভে জিন্দা ছিলাম নি ও ভাই তুমি যে প্রশ্ন করলা কবরের মধ্যে যদি জিন্দা থাকে কেমনে খায় কেমনে কি করে তোমার প্রশ্নের জবাব দিব পরে আমার জবাব দাও মায়ের গর্ভে যে আমরা জিন্দা ছিলাম আমরা ভাত খাইছিলাম নি রুটি খাইছিলাম নি প্লেট কই পাইছিলাম পানি কই পাইছিলাম গ্লাস কই পাইছিলাম এই প্রশ্নের জবাব যেই দিন দিবি ওই দিন দিব জবাব নবীরা কবরে কেমনে খায় এলমে রায় জাজু করদান বেহসাব খলকে রাদাদান জবাবে বাসাওয়াব হক না দারদ দোস্তে খলকা জারে রা নিস্তে ই খসলতে কে দিন দারে রা ও গো নবীর উম্মা তেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে উম্মতের কান্দা নবী কাদছেন উম্মতের লাগি এখনো কাঁদেন নবীজি এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে নবীরা আশিক উম্মতির দল মায়ার নবী দুনিয়াতে আসলেন আবার রবিউল আউয়ালে বিদায় নিলেন আমার নবী মিলাদুন নবী সম্পর্কে কোনো আমল আছে কিনা আমরা নজর করে দেখব নজর করে তাকাইয়া দেখলাম নবী মিলাদুন নবীর উদ্দেশ্য করে আমার নবী মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে নবী বলেন সপ্তাহের প্রত্যেক
প্রত্যেক সোমবার আমি মুহাম্মদ একটা করে রোজা রাখতাম সোমবার দিন রোজা রাখতাম সাহাবায়ে কেরাম বললেন পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি একটা কারণ আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন ওই দিনটা ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে আমি আমার দুনিয়াতে আগমনের শুকর আদায় করি দুই নাম্বার কারণ আল্লাহ পাক আমাকে যেদিন কোরআন দিলেন গর্ত ওই হেরা গর্তের মধ্যে জিবরাইল আমিন আয়েশা ইকরা যখন বললেন ওই সূচনাকালের দিনটা ছিল সোমবার আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমি কোরআন নাজিলের শুকর আদায় করতেছি ও নবীর উম্মতেরা তাহলে হাদিস থেকে পাইলাম মিলাদুন নবী নবীর জন্ম মোবারকে আমার নবী রোজার আমল করেছেন সাহাবায়ে কেরামরা এই আমলটা ধরে রেখেছেন অতএব নবীর উম্মতেরা আমার নবী রোজা রাখছেন অতএব যারা নবীর মিলাদ পালন করতে চাও নবীর আমল রোজার আমলটা সোমবার দিন শুরু করে দাও রোজা রাইখা মিলাদের শুকর আদায় করো রে বাবা কিন্তু আমরা যাদেরকে দেখলাম নামাজ নাই পর্দা নাই নারী পুরুষ এক হইয়া বাজারের জেলাফিয়ার মিষ্টি খাইয়া মিছিল দিল আর ফুলের মালা নিজের গলায় লাগাইলো ঘোড়ার গলায় ফুলের মালা লাগাইল ব্যাপারটা কি বুঝলাম না শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় ওই দলের মানুষেরা ভক্তবৃন্দরা দৌড়াইয়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার মাজারে গিয়া ফুল দেয় জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় তখন তার ভক্তবৃন্দ যারা আদর্শের সৈনিক যারা দৌড়াইয়া জিয়াউর রহমান সাহেবের মাজারে ফুল দেয় এই মুহাম্মদের আশেকের দল তোমরা যদি মুহাম্মদের জন্মবার্ষিকী পালন করতে চাও তাহলে তোমার গলায় কেন ফুল দিলা গোড়ার গলায় কেন ফুল দিলা যদি আসলেই তোমরা জন্মবার্ষিকী মুহাম্মদের পালন করতে চাও বিশাল বড় ফুল বানাইয়া বিমান ভাড়া কইরা কেন মদিনার মাজারে ফুল দাও না মদিনার মাজারে ফুল না দিয়া নিজের গলায় কেন পড়ো ঘোড়ার গলায় কেন ফুল লাগাও তাই আমরা মদিনার আশেক না আমরা মদিনার নবীর নাম বিক্রি করে দুনিয়ার ধান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানামাই হাম কুন কবুল উম্মত কই সুন্নত কই এরপরে নবী যে সোমবার রোজা রাখতেন তা কি বছরে একদিন না প্রতি সোমবার রবিউল আউয়াল মাসটা না বারো মাস এরে নবীরা আশেক মদিনার নবী বারোটা মাস সোমবার দিন রোজা রেখে মেসেজ দিয়ে গেল দুনিয়ার মানুষ আমি মুহাম্মদ সোমবার দিন রোজা শুধু মিলাদুন নবী আর রবিউল আউয়ালে রাখি নাই বারো মাস রোজা রেখেছি প্রতি সোমবার কেন রাখছি জানো আমি মুহাম্মাদের মিলাদের খুশি একদিন করলে হবে না আমি মুহাম্মাদের আদর্শ নিয়া জীবনটাকে আনন্দিত করার জন্য বারো মাস মেহনত চালায় যাও রবিউল আউয়ালের বারো তারিখ স্লোগান দিয়া যে কই ফালায় গেলা বাকি এগারো মাস তো বাড়ি সালান দিয়াও তোমারে খুইজা পাইলাম না তোমার মাথায় কেন মদিনার আদর্শের টুপি দেখা যায় না তোমার গালের মধ্যে কেন মদিনার আদর্শের দাড়ি লম্বা হয় না তোমার শরীরের মধ্যে মদিনার আদর্শের কেন পোশাকটা দেখা যায় না আমার নবী যেদিন এন্তেকাল হয়ে গেলেন সোমবার দিন জোহরের নামাজের আগে এন্তেকাল আম্মা জানায় সা বলেন আমার হুজরায় আমি বসে আছি আমার স্বামী মুহাম্মদ রহমাতুল্লিল আলামিন রবিবার থেকে নবী অসুস্থ হয়ে গেলেন না বৃহস্পতিবার নবী অসুস্থ শুক্রবার অসুস্থ শনিবার অসুস্থ রবিবার অসুস্থ সোমবার দিন দুপুরবেলা নবীর এন্তেকাল নবী আমার এমন অবস্থা হয়ে গেল নবী অসুস্থ হইয়া যখন শেষবারের মতো বিদায়
হয়ে যাইতেছেন আমার নবী আমি আয়েশা কি ইশারা করলেন মেসওয়াক দাও আমি আয়েশা দড়াইয়া মেসওয়াকটা আমার মুখের মধ্যে নিয়া আমি আমার পয়গম্বরেরে দিলাম আমার মায়ার নবী মেসওয়াকটা মুখে দিয়া গুরুত্ব বুঝায় গেলেন মেসওয়াকের বড় দাম মেসওয়াকের কেমন দাম যারা মেসওয়াক করিয়া বান্দা পাঁচ বেলার নামাজ পড়বা মেসওয়াক সারা ব্যক্তির নামাজের থেকে 70 গুণ সওয়াব পাবা মেসওয়াক ওয়ালা নামাজের মধ্যে মেসওয়াকের দাম কত ওলামায়ে কেরাম বলেন মেসওয়াকের এত ফজিলত এর মধ্যে বড় ফজিলত মরণ কালে জবানে কালেমা জারি হয়ে যাবে পয়গম্বর মেসওয়াক করলেন এরপরে নবী শুয়ে পড়লেন নবী বিদায় নেওয়ার বেলায় আল্লাহর মহব্বতের গান গাইতে গাইতে বিদায় নিলেন আমার বাবা আবু বকর আমার বাড়ি আমার ঘরে নাই মদিনার মধ্যে খবর ছড়ায় গেল নবী নাই নবী নাই নবী নাই বলিয়া আওয়াজ হলো হঠাৎ মদিনাতুল মুনাওয়ারায় কান্নার আওয়াজ মদিনাওয়ালা নবী নাই হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয় নবী নাই যদি কেউ বলো তার কল্লা ফালায় দিমু কারণ নবী নাই কথাটা মেনে নিতে পারি না আমি নবীর বড় আশে আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই ওই মায়ার নবীর মুহাব্বতের আদর্শ কলবে লাগাইয়া এরপরে আমি আজ ওমর বড় দামি হয়ে গেলাম ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না যে বলবি নবী নাই কল্লা ফালায় দেব হযরত আবু বকর আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে এসে মিম্বরে হাই আসে বলে ওমর বসে যাও গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে পড়েন ওমর বলে আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না আমার মাথা গরম হয়ে গেল নবী নাই নাই কথাটা আমি মেনে নিতে পারতেছি না কারণ এটা দুশ্মনের কারণ না গভীর মহাব্বত আর ভালোবাসার কারণ আল্লাহর নবী বলেন আমার ইন্তেকাল হয়ে গেল এদিকে সাহাবায়ে কেরামের হালাত কান্নার আওয়াজ মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল বাচ্চাগুলো হাউবাউ করে কাঁদতেছে জঙ্গলের প্রাণীরা কাঁদতেছে ঘাসে মুখ লাগায় না কান্নার আওয়াজ আবু বকর খুতবা দিয়া সব মদিনার মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন ওমরেরে বসতে বললেন বসে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফের আয়াতটা পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম ওমর বলতেছেন আবু বকর আমাকে বারবার বসতে বলার পরেও আমি বসতে চাই না মেজাজ গরম কিন্তু যখন কোরআন শরীফের আয়াতটা আবু বকর মহব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন কোরআনের আয়াত আমি ওমরের এত অ্যাকশন জারি করলো হঠাৎ করে আমি ওমর অচেতনের মতো তরবারিটা কই পড়ে গেল হুঁশ নাই আমি জায়গায় বসে গেলাম মাথা ঠান্ডা হয়ে গেল কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল ও আবু বকরের তেলাওয়াতটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম এবার মাথা ঠান্ডা হয়ে গেল হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী নাই নাই আমি ওমর চোখের পানি আর ধরে রাখতে পারি না কান্না শুরু হয়ে গেল আমার যে কোনো পরামর্শের জন্য নবীর দরবারে দৌড়াইতাম যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম আজ আমার নবী নাই আমি ওমর আজ আমি কার কাছে গিয়ে একটু পরামর্শ নিব আমার মায়ার নবী যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায়
পেটে কোনো ক্ষুধা নাই, যেই নবীর মোহাব্বত মেশকের ঘেরান তার ঘাম, যেই নবী রাস্তা দিয়া হাঁটলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম জানায়, যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম ছিল, ওই নবী আজ নাই, আমি ওমর কোথায় গিয়ে একটু মাথা গুজানোর ঠাই পাবো, কলিজায় ঠা সান্ত্বনা নিব, সান্ত্বনা নেওয়ার মতো আজ আমার কেউ রইল না, কান্নার আওয়াজ চলতেছি, ও নবীর আশেকের দলেরা, আমার নবী এই রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন আর কি রেখে বিদায় নিলেন, তার দুইটা জবাব, এক নাম্বার জবাব, আমার নবী আসলেন উত্তম আদর্শ নিয়া, কোন জমিনে, বলে মক্কার জমিনে, কেমন হালাত, বলে মক্কার মানুষের মতো বদমাশ জালেম চরিত্রহীন মানুষ সারা দুনিয়াতে আর কোথাও ছিল না, এই মানুষগুলো এত খারাপ, বাইতুল্লার ভেতরে 360টা মূর্তি টানানো, আবার এই বাইতুল্লার চারপাশে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তওয়াফ করে একসাথে নারী পুরুষ, এরপরে নারীদেরকে পছন্দ করে না, কন্যাদেরকে জ্যান্ত দাফন করে দেয়, এই যুবক যুবতী অবাধে চলে, যৌবনের আদান প্রদান করে, মক্কার মানুষ এত খারাপ, নারীদেরকে হত্যা করে দেয়, বিধবা নারীদের কোনো দাম নাই, কন্যাদের কোনো দাম নাই, আমি পয়গম্বর এমন এক আদর্শ নিয়ে মক্কায় আসলাম, আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল, আমার আল্লাহ একদিন ডেকে বলেন, ও নবী খবর শুনেন, আপনাকে নতুন এক সংবাদ দিলাম, অমুক 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 সাহাবী এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করি, মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলাম, আমার নবীর আদর্শ গ্রহণ করে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন, আবু বকর ওমর ওসমান আলী সহ 10 জন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরে নবীর আশেক, এই রবিউল আউয়ালে আমার নবী আদর্শ নিয়ে আসলেন কই, আজকে সেই নবীর আদর্শ মুসলমানের সন্তানের ভেতরে নাই, আমার নবীর রেখে যাওয়া আদর্শ হিন্দু ভাইয়েরা কখনো পালন করবে না, আমার নবীর আদর্শ খ্রিস্টানেরা পালন করবে না, আমার নবীর সুন্নতের আমল ইহুদিরা করবে না, আমার নবীর সুন্নতের আমল কোনো বৌদ্ধ ধর্মের মানুষেরা করবে না, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে একমাত্র নবীর আশেক মুসলমানেরা, কিন্তু কপাল কেন খারাপ, এত বয়ান হচ্ছে ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, 12টা মাস বয়ান চলছে বক্তাদের, পীর সাহেবদের বয়ান, আল তাবলিগলাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এত বয়ানের পরেও কেন মানুষের দাড়িটা লম্বা হয় না, মদিনাওয়ালা নবীর তরিকায় কেন বান্দা টুপি মাথায় পড়ো না, আজকে নবীর তরিকারে জবাই করিয়া কেন বেইমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কেটে কেটে ইন্দুর আর বান্দর হয়েছে রে বাবা বল, আমার নবীর তরিকার মধ্যে কি চুল কাটার নিয়ম নাই, আমার নবীর তরিকায় নখ কাটার নিয়ম আছে, আমার নবীর আদর্শে জুতা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আছে, জুতাটা কেমনে খুলবা সেখানেও নবীর আদর্শ আছে, আমার নবীর কেমন পাওয়ারফুল আদর্শ, এমন আদর্শ জমিনে আর কারো নাই, অমুকের আদর্শের সৈনিক আমরা, আল্লাহর কসম এই জমিনে যত মানুষের আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেলিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় সব দুনিয়ার মানুষের আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক।